আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার আগেই মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়। পরে সেখানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কয়েকজন বিচারপতি, সিনিয়র আইনজীবীরা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এর আগে আব্দুল মতিন খসুর প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ এলাকা কুমিল্লার বুড়িচংয়ের উদ্দেশ্যে। সেখানে জানাজা শেষে তাঁর পৈতৃক বাড়িতে তাকে দাফন করা হবে। আব্দুল মতিন খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচার কাজ বন্ধ রাখা হয়েছে।